ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি। আজকে সনাতন ধর্মাবলম্বী রানা দাস অনেকেই অনেক কথা বলেছেন, আপনাদের অনেক দাবি পূরণ হয়নি, একথা সত্য। আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা এদেশের নাগরিক আপনারা জানেন, কি ধরনের প্রতিকূল স্রোতে আমরা সাঁতার কাটছি। আজকে এই অবস্থায় দেখেন, এই ঢাকের শরীর 10 কাঠা জমি, সেটা কিন্তু শেখ হাসিনাই এখানে এই জমিটা দিয়েছেন, শেখ হাসিনা নিজেই উদ্যোগ নিয়ে দিয়েছে। আপনাদের আরো দখলকৃত এখানে বিল্ডিং করে এই যে এদিকের বিল্ডিং কিছুই করেন নাই, এটা ঠিক না। যেগুলো বাকি আছে সেগুলো করার ইচ্ছা আছে, ইচ্ছা না থাকলে এবারকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার থাকতো না। ইচ্ছা পূরণে আমাদের অঙ্গীকার আছে, অন্যান্য সমস্যাগুলো আইনগত বিষয়গুলো আমরা অবশ্যই আইনমন্ত্রীর সাথে আলোচনা করে দীর্ঘদিন যে সমস্যাগুলো জমা হয়ে আছে এগুলো ক্ষোভ সৃষ্টি হয়, মনের কষ্ট বাড়িয়ে দেয়, এসব বিষয়গুলো সমাধান যত দ্রুত সমাধানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে। আমার আগেও আমি এর আগে যখন এসেছিলাম রানাদা আগুন জড়া একটা বক্তৃতা করেছিলেন, তারপর আমি আইনমন্ত্রীকে এ বিষয়ে বলেছিলাম, তিনি যে কথাগুলো বলছেন এর যৌক্তিকতা যেখানে আছে সেটাও সমাধানযোগ্য, এবং সমাধানে আমাদের চেষ্টা করা উচিত। হিন্দুরা যাবে কোথায়? অন্য দল আসলে 2001 সাল, অন্য দল ক্ষমতা আসলে তাদের মা বোনেরাও ইজ্জত নিয়ে থাকতে পারে না, এটাই বাংলাদেশের তাদের সম্পত্তি, তাদের জমি জমা। 2001 সালের পর মনে হয় যেন 71 সাল, কি দুর্বিষহ যাতনা সনাতন ধর্মাবলম্বী উপর নেমে এসেছিল, কারণ তারা সাম্প্রদায়িক চিন্তা চেতনা শুরুটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে তারা করেছে। তারা চেয়েছিল হিন্দুরা আওয়ামী লীগের ভোটার, কাজে হিন্দুদের এদেশ থেকে তাড়িয়ে দিতে হবে, অত্যাচার করে তাদের উপর অন্যায় হস্তক্ষেপ করে তাদের জায়গা জমি দখল করে তারা যাতে দেশ ছাড়া সেই ব্যবস্থা যারা করবে আওয়ামী লীগ সেই সরকার। শেখ হাসিনার সরকার, আমি আবারও বলতে চাই, মাইনরিটি বান্ধব সরকার। এই সরকার যতদিন আছে আপনাদের পাশে আছে,
আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে আমরা থাকি। ভয় করার কোনো কারণ, সমস্যাগুলো সমাধান আমরা করব। স্বাধীনতা বিরোধীরা এরা যে লাফালাফি করে, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার। আপনাদের এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, সেটাও আপনারা মনে রাখবেন। যাক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে আপনারা আমন্ত্রণ করেছেন, আপনাদের এই সম্মেলন সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক, এই প্রত্যাশা রেখে আমি আবারও ভারতের মাননীয় রাষ্ট্রদূত, আমাদের দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, আজকে শত অপপ্রচারের মধ্যে আমাদের নির্বাচন আমরা করেছি, বলুক কেউ ভারত হস্তক্ষেপ করেছে, কোনো হস্তক্ষেপ করেনি। ভারতীয় অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা যে ছুটাছুটি করেছে, আমরা সেই ভূমিকা ভারতকে দেব। ভারতের এখানে হাই কমিশন এ ধরনের ভূমিকা তারা জাননি। তারা বলেছেন বাংলাদেশে নির্বাচন বাংলাদেশ করবে, অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার। আর সত্যি বলতে কি, ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়ার অনেক শক্তিধর এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল, সেখানে ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি এখানে নির্বাচন নিয়ে অশুভ খেলা।